بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, যেটা আমরা করে থাকি আর কি। অনেক মানুষই সাধারণভাবে পা রাখে, মানে পা ভরে না, সব তাসাহুদেই। আবার কিছু মানুষ আছে সালান ফেরা তাসাহুদে ভরে, আর যদি সেটা দূরে কাত হয় সালান ফেরার যে কোনো হয় দূরে কাত হোক বা তিন দিকে হোক বা চারে, সব তাসাহুদেই মানে ভরে আর কি। এটাও ভুল, এটাও ভুল, ওটাও ভুল। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে এটাই, এটার উল্লেখ আছে সহিহ আবু দাউদ কিতাবুস সালাতে। সেখানে বলা হয়েছে মানে কয়েকটা হাদিসের সারাংশ এবং মুহাদ্দিসকে আমাদের বুঝ, মানে আপনাকে কোরআন হাদিস সেভাবে বুঝতে হবে যেভাবে সালাফগণ বুঝেছেন, মুহাদ্দিসগণ বুঝেছেন। তার কারণ যে আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে যাবেন, ধরুন কোনো আপনি চোখের ব্যাপার নিয়ে আপনি কোনো একটা ভালোভাবে জানতে চান, তাহলে আপনি কার কাছে যাবেন? পেটের ডাক্তারের কাছে যাবেন না চোখের ডাক্তারের কাছে যাবেন? চোখের ডাক্তারের কাছে যাবেন। তাহলে আপনি কোরআন হাদিসের বোঝার জন্য সালাফ সালেহীনগণের বুঝ অনুযায়ী এবং সবচেয়ে বেশি কোরআন হাদিসে যারা বুঝে তারা হচ্ছে মুহাদ্দিস। মুহাদ্দিসরা কি বুঝেছেন, তারা যেটা বুঝেছেন সেটা আপনাদেরকে আমি বলছি। যেমন আল্লামা নাসিরুদ্দিন আলবানী, ইবনে বাজ, রহমাতুল্লাহ আলাইহি, এছাড়া আরো অনেকেই সেটা মানে ব্যাখ্যা দিয়েছেন। সেটা হচ্ছে সমস্ত হাদিসকে একত্রিত করার পরে আর হাদিসের প্রকাশ ভাবার্থ অনুযায়ী, যে নামাজ আপনার দুটা বৈঠক হবে, দুটা বৈঠক মানে ধরুন যে আমার মাগরিবের নামাজ, এসারের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এগুলো হচ্ছে দুটা বৈঠক। একটা দূরে কাজের পরে একবার বসি, তারপরে একবার শেষে বসি, শেষ মানে তখন সালাম ফেরানোর বৈঠকে আপনাকে পাটা ভরে রাখতে হবে। হ্যাঁ তুমি দেখে দাও, দেখে দাও, যেটা বুঝতে পারছি। হ্যাঁ ওইরকম ভাবে মানে পাটা অতটা বেড়ে যায় না, জমাতে থাকলে একটু সমস্যা হতে পারে। এটা সালাম ফিরানো, হ্যাঁ দুই কেজি কাটা খাও, দুই কেজি প্রথম বইটাকে দুই কেজি ঘুরে বসে গেল, চারি কেজি মানে হ্যাঁ হ্যাঁ সালাম ফিরানো। মানে মূল বিষয় যেটা হচ্ছে যে ধরো যে ফজরের নামাজ কিংবা সুন্নাত নামাজ দুই কাজ আমরা বলি, তো দুই কাজ নামাজ পড়লে কিন্তু এরকম ভাবে বসতে হবে না, দুই কাজে এইভাবে বসে সালাম ফিরাতে হবে, দুই কাজে এইরকম ভাবে বসে সালাম ফিরাতে হবে। আর যদি সেটা যেমন মাগরিবের নামাজ কিংবা জোহর আসর এরকম যদি হয়, তাহলে প্রথম তাসাহুদের পরে যখন শেষ তাসাহুদ আসলো তখন এইরকম। তার আর একটা যুক্তি এবং দলিল সেটা হচ্ছে বলা হয়েছে শেষ তাসাহুদে, শেষ তাসাহুদে এরকম ভাবে পা করবে। তো শেষ কোনটা? শেষ সেটাই হবে যেটা প্রথম একটা থাকবে। তবে তো আমি শেষ বলবেন যে আপনার ধরেন একটা সন্তান আছে, একটা বাচ্চা আছে, একটা বেটা আছে, আপনি বলছেন এটা আমার শেষ বেটা, এটা আমার শেষ সন্তান। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার নিশ্চয়ই তাহলে আরো সন্তান আছে, এই জন্য বলছেন আপনি যে শেষ। কিন্তু যদি আপনি আর সন্তান না থাকে, একটাই যদি সন্তান থাকে, তাহলে আপনি কি বলবেন? তাহলে এখানে যদি আপনি শেষ বলেন তাহলে ব্যাকরণগত ভাবে ভুল হয়ে যাবে। সুতরাং শেষ যখন বলা হচ্ছে, যখন আপনি বলছেন আমি যখন বলবো এটা আমার শেষ ছেলে, তার মানে বুঝতে হবে এর আগেও সন্তান আছে। কথা বুঝতে পারছেন? তো অনুরূপ ভাবে যখন বলা হয়েছে শেষ বৈঠকে, শেষ বৈঠকে তার মানে যে আগের একটা বৈঠক আছে, তার মানে যে সলাতে দুই বৈঠক আছে সে সলাতে সালাম ফেরার বৈঠকে আপনাকে পা ভরে বসতে হবে, পা ভরতে হবে। আর যদি সাধারণভাবে দুই কাত নামাজের যে সিস্টেমগুলো হয়, যেমন ফজরের নামাজ, সুন্নাতগুলো, তাকে ভরতে হবে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।